এই মুহূর্তে রয়েছি সল্টলেক বিডি মার্কেটে। বিডি মার্কেট আমরা সকলেই জানি যে অতি পুরনো একটা মার্কেট সল্টলেকের, এবং এখানে প্রত্যেক ব্লকের লোক আসে জিনিসপত্র কিনতে। সকাল থেকে সন্ধে অবধি, রাত অবধি খোলা থাকে এবং ভিড়ও থাকে। কিন্তু এই প্যান্ডেমিক হওয়ার পরে আমরা দেখেছি যে বিডি মার্কেট জনমানবহীন হয়ে যায়। সন্ধেবেলায় লোকজন থাকে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় সাধারণত আমরা দেখে থাকি মার্কেটে ভিড় থাকে, কিন্তু এখন কিছু অনেক দোকানপাট বন্ধ রয়েছে এবং লোকজনের সংখ্যাও খুব কম। এখানে যেটা ওনারা করেছেন, স্যানিটাইজিং করে, থার্মাল চেকিং করেই ভেতরে ঢোকানো হচ্ছে। যথারীতি আমারও এখানে স্যানিটাইজিং করা হচ্ছে এবং থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, তারপরেই মার্কেটে আমরা ঢুকতে পারলাম। মার্কেটে ঢুকে আপনাদের যে চিত্রটা দেখাবো সেটা বিডি মার্কেটে সাধারণত আমরা দেখতে পাই না এই বিকেলের দিকে, কারণ আমরা জানি এখানে প্রচুর মানুষ বেচা কেনা করেন। কিন্তু আপনারা দেখুন এখানে যে স্টলগুলি রয়েছে, এখন সবগুলোই মোটামুটি প্রায় ফাঁকা, লোকজন নেই বললেই চলে। বিক্রেতারা রয়েছে কিন্তু ক্রেতা খুব কম সংখ্যায়, হাতে গোনা ক্রেতা বলা যেতে পারে এই মুহূর্তে বিডি মার্কেটে রয়েছে। আমরা একটু সবজি বাজারের দিকে চলে যাব। ওখানে গিয়ে আমরা কিছু বিক্রেতার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার কাছে চলে আসছি। আমরা তো সাধারণত বিডি মার্কেটে দেখে থাকি সল্টলেকে প্রচুর লোক আসে জিনিসপত্র কিনতে, কিন্তু এই মানে ধরুন মহামারীর জন্য এখন সন্ধেবেলায় এই সময় বিডি মার্কেট এত ফাঁকা সাধারণত আমরা দেখি না, কিন্তু এখন এটা কতটা পরিবর্তন এনেছে। লোকজন আসছে সন্ধ্যে, সকালে আসে কিন্তু বিকেলের দিকে সাধারণত আসে না। আমরা এখানে একজন সবজি বিক্রেতা রয়েছে, তার সঙ্গে কথা বলছিলাম। উনি যেটা বলছেন যে এখন লোকজন সত্যি খুব কম আসছে বিকেলের দিকে, এবং তা কি এটা কি সবজির দাম বেড়ে যাওয়ার জন্য মনে হতে পারে? এখন মানুষ সচেতন হয়েছে তাই জন্যই কম আসছে, আমরা এখানে শুনে নিলাম। আমরা একটু আরও ওনার কাছে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা আপনার কাছে চলে আসব। আপনি বিডি মার্কেট অনেকদিন ধরেই আছেন, তো এইখানে এই সময়টা সাধারণত আমরা ভিড় দেখে থাকি, কিন্তু এখন তো বিডি মার্কেটের মধ্যে যা লোক রয়েছে মনে হয় হাতে গোনা যাবে যে কত ক্রেতা রয়েছে। কি বলতে চান, লোক কি কমে গেছে আগের থেকে? চেষ্টা করেন যে মানে অল্প সময়ের জন্য বাজারে আসতে, সপ্তাহে যদি একদিন আসেন সেটাই আপনি তিন চার দিন চালানোর চেষ্টা করেন। আমরা একটু অন্য জায়গায় চলে যাব। আমরা এখানে আরও কিছু লোকের সামনে যাব। আমরা এখানে মিষ্টির দোকান রয়েছে দেখতে পাচ্ছি, আপনার থেকে জেনে নেব সেল কমে গেছে না কি হয়েছে, মানে সেল বেড়েছে কমেছে কি হয়েছে, উনি হয়তো বলতে পারবেন না। আমরা দেখি আরও অন্য কোথাও কারোর সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করব যে কি পরিস্থিতি এই মুহূর্তে। আপনার কাছে চলে আসবো। এই মুহূর্তে কি পরিস্থিতি, মানে এই মহামারীর জন্য কি মনে হচ্ছে? বিডি মার্কেটে এই সময় সাধারণত আমরা প্রচুর ভিড় দেখে থাকি, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না, কি মনে হচ্ছে এখন? তো আপনার দোকানটাও আমি দেখিয়ে দিই একটু। একজনও কিন্তু এখানে কোনো ক্রেতা নেই, আপনি বসে আছেন একা অনেকক্ষণ থেকে। বলুন না কি প্রবলেম ফেস করছেন, সেল কমে গেছে না কি হয়েছে? সেল কমে গেছে, এবং আগে যে মানুষ আসতো, যত মানুষ আসতো এখন কি সেরকম আসছে না? আমরা অনেক দিন ধরে হচ্ছে, মোটামুটি 2 সপ্তাহ হয়েছে এরকম, 2 সপ্তাহ মতো আরো এরকম সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা আপনারা পড়েছেন যে মানে লোকজন কমে গেছে, এই সময় সাধারণত বিক্রিবাটা খুব কম হচ্ছে। আচ্ছা আমরা চলে যাব, আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু দোকান বন্ধও রয়েছে। এখানে একটি ডেকোরেটরের এবং কেটারের দোকান আছে। আমরা জানি যে এই সময় যেহেতু সব কিছু অনুষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে, বা করলেও ছোটো আকারে করতে বলা হয়েছে। আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নেব এই ব্যাপারে।
আপনার কাছে চলে আসছি। এই যে মহামারীর জন্য আপনার ব্যবসায় কি হয়েছে, মানে এখানে বিডি মার্কেটে আমরা দেখে থাকি সাধারণত প্রচুর জনসমাগম হয় এই সময়, কিন্তু এখন আমরা দেখছি লোক বসে রয়েছে, সব দোকানদারেরা বসে রয়েছে, কি বলবেন? দেখুন, আমি একটা ছোটোখাটো ব্যবসা করি বটে, কিন্তু যেহেতু আমরা তো ছোটোখাটো ব্যবসা করি, বর্তমানে ভেবেছিলাম এই করোনার আতঙ্কে যে এখন কিছু ধর ছন্দে ফিরবে, কিন্তু সেই ছন্দ বলতে গেলে আর কিছু নেই। মানে মানুষ এতই আতঙ্কে আছে যে একটা ছোটোখাটো অনুষ্ঠান পর্যন্ত সে বাড়িতে করছে না। অতএব সেই হিসেবে আমাদের খুব মানে পেটের দায় আসছে ঠিকই, সাবধানতা অবলম্বন করে, কিন্তু ব্যবসার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, যাই না ভবিষ্যতে আমরা কী করব, কী করে চলবে সংসার। এই হচ্ছে আমরা কথা বলে নিলাম এখানে একজন ডেকোরেটর এবং কাঠেরের দোকান আছে তার সাথে, তিনি যেটা বললেন যে মানে সত্যি এই যে এখন উনি যেটা বলছেন যে ব্যবসা একদমই সেরকমভাবে যতটা ভাবা হয়েছিল সেইভাবে একদমই চলছে না, তো সত্যি এখানে বিডি মার্কেটের ছবিটা তাই উঠে আসছে আপনাদের সামনে, যে চিত্রটা তুলে ধরছি লোকজন এখানে সত্যি একদমই নেই। আপনাদের পুরো বাজারটাই প্রায় মোটামুটি ঘুরে দেখালাম আমরা, এখানে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানই ফাঁকা, বিক্রেতারা বসে রয়েছেন কিন্তু ক্রেতার দেখা নেই। কিছু দোকান বন্ধ আছে এবং যেগুলো খোলা আছে প্রত্যেকটি ফাঁকা। দু একজন ক্রেতা আছেন যারা হয়তো খুব দরকার বলে বেরিয়েছেন, অদারওয়াইজ আমরা কিন্তু এখানে যে সল্টলেক বিডি মার্কেট থেকে ANM নিউজের জন্য।